হাই, আজকে আমি চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না হবে ছাঁট দিয়ে ঘুগনি। তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, রসুন বাটা, আর নিয়ে নিয়েছি আমি এটা 700 ছাঁট আছে। আর এখানে আমি ঘুগনির কলাই আর আলু নিয়েছি, নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি কড়াই প্রথম তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে এই তেলের মধ্যে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দেব রসুন বাটা। এরপর এর মধ্যে দেওয়া হবে লঙ্কা এবং হলুদ গুঁড়ো। ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছাঁট মাংসগুলো, মুরগির ছাঁট মাংসগুলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। দেখুন, ছাঁটটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে। আর একদিকে হচ্ছে আমাদের পরোটা ভাজা, আজকে আমাদের হবে ছাঁট দিয়ে ঘুগনি আর হচ্ছে পরোটা। এরপর এর মধ্যে যে সিদ্ধ করা কলাই এবং আলু রাখা হয়েছে সেটা ঢেলে দিলাম। পরোটা দেখুন ছেঁকে তুলছে, দেখুন পরোটা লেচে নেওয়া হয়েছে। পরোটা বেলা হচ্ছে, এখানে তিন কোণা পরোটা, পরোটা রাখা হয়েছে, ছেঁকে ছেঁকে তোলা হচ্ছে। এখানে ঘুগনিটা আমাদের হচ্ছে, মাংসের ছাঁকা হচ্ছে। দেখুন পরোটা কি সুন্দর বেলা হচ্ছে, তিন কোণা পরোটা। ঘুগনিটা বসে যাচ্ছে বলে এর মধ্যে একটু জল অ্যাড করে হলো। দেখুন ঘুগনিটা কি সুন্দর রান্না হয়েছে। ঘুগনিটাকে একটু গ্লাসে করে একটু আলুগুলোকে একটু গেলে দিচ্ছি। দেখুন আমাদের ঘুগনিটা প্রায় হয়ে গেছে। এবার ঘুগনিটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে, আর এটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।